হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। মেন্স কিচেনের আরও একটি নতুন রেসিপি দেখার জন্য আপনাদের সবাইকে ওয়েলকাম জানাচ্ছি। আজকে আমি আপনাদের সাথে শেয়ার করব গরম তেলে ময়দা দিয়ে অসম্ভব মজাদার সুপার সফট সুপার স্পঞ্জি, মুখে দিলেই মিলে যাওয়ার মতো জাপানিজ কটন স্পঞ্জ কেকের রেসিপি। এই কেকটা নর্মাল কেকের চাইতে অনেক বেশি সফট হয়, খেতে ভীষণ ভালো লাগে। তাছাড়া এই কেক তৈরিতে কোনো ধরনের বেকিং পাউডার কিংবা বেকিং সোডাও ইউজ করতে হয় না। তো আশা করব আমার আজকের এই দারুণ মজাদার মুখে দিলে মিলে যাওয়ার মতো জাপানিজ কটন স্পঞ্জ কেকের রেসিপিটা আপনাদের ভীষণ ভালো লাগবে। যদি ভালো লাগে তাহলে একটি রিকোয়েস্ট রইল, যারা এখনও আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি তারা প্লিজ সাবস্ক্রাইব করে দিবেন, আর যারা করেছেন তাদেরকে জানাই অনেক অনেক ধন্যবাদ। আজকের জাপানি কটন স্পঞ্জ কেক বানানোর জন্য প্রথমেই একটি বাটিতে 1/4 কাপ পরিমাণ গরম তেল নিয়ে নিলাম। এটা কুসুম গরম না, আবার একদম ফুটন্ত গরমও না, কুসুম গরমের চেয়ে একটু বেশি গরম তেলটা নিয়েছি। তারপর দিয়ে দিচ্ছি 1/2 কাপ পরিমাণ ময়দা। ময়দাটা এখন আমি চেলে নিচ্ছি, আর এই কেকের মধ্যে কোনো ধরনের বেকিং পাউডার কিংবা বেকিং সোডা ইউজ করতে হয় না। তো এবার ময়দার সাথে তেলটা ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। তারপর এখানে দিয়ে দিচ্ছি 2টি ডিমের কুসুম, আর দিয়ে দিচ্ছি সাথে 3 টেবিল চামচ পরিমাণ ফুল ক্রিম গরুর দুধ। এবার এই উপকরণগুলো ভালোভাবে মিশিয়ে নিব, আর মেশানোর পর এটা বেশ আঠালো মনে হবে, তবে সমস্যা নেই, পরবর্তীতে কিন্তু পারফেক্ট একটা ব্যাটার হবে। তো এই পর্যায়ে আমার কাছে একটু বেশি ঘন মনে হচ্ছে ব্যাটারটা, সেজন্য পারফেক্ট করার জন্য আরও 1 টেবিল চামচ পরিমাণ দুধ দিলাম। সর্বমোট এখানে আমি 4 টেবিল চামচ পরিমাণ দুধ অ্যাড করেছি। তারপর সব কিছু ভালোভাবে মিশিয়ে নিয়েছি, আর এই ব্যাটারটা বেশ ভালোভাবে তৈরি করতে হবে যাতে করে এই ব্যাটারের মধ্যে কোনো লাম্পস না থাকে। তো দেখতেই পেলেন আমার ব্যাটারটা কতটা স্মুথ হয়েছে। তো এবার আমি পরবর্তী কাজে চলে আসলাম। এখানে আমি 2টি ডিমের সাদা অংশ নিয়ে নিয়েছি, আর ডিমগুলো অবশ্যই নর্মাল টেম্পারেচারের হতে হবে। এবার বিটারের মিডিয়াম স্পিডে 1 মিনিটের মতো আমি এই ডিমের সাদা অংশটাকে একটু বিট করে নিচ্ছি। 1 মিনিট পর যখন এটা কিছুটা ফুমি হয়ে আসবে তখন আমি এখানে চিনি অ্যাড করব। এ তো প্রায় 1 মিনিট পর যখন এটা কিছুটা ফুমে হয়ে এসেছে সে পর্যায়ে 1/4 কাপ পরিমাণ চিনি দিয়ে দিচ্ছি। আর চিনিটা একসাথে দিব না, অল্প অল্প করে দিব, আর মিডিয়াম স্পিডে বিট করে নিব। আর এই কেকের টেস্টটা হালকা মিষ্টি হয়, সেই জন্য এখানে চিনির পরিমাণটা কম দিলেই কিন্তু কেকটা খেতে বেশি ভালো লাগে। তো চিনিটা আমি 3 বার অ্যাড করছি আর মিডিয়াম স্পিডে বিট করে নিচ্ছি, এতে করে ডিমের ফোমটা একদম পারফেক্ট হবে। তো সবশেষে এখানে 1/4 চা চামচের মতো লবণ দিলাম সামান্য একটু, এতে করে কেকের টেস্ট ভালো হবে, তবে আপনারা চাইলে এটা স্কিপ করতে পারেন। তো এরই মধ্যে আমার ডিমের ফোমটা একদমই হয়ে গিয়েছে, দেখতেই পাচ্ছেন বিটার স্ট্যান্ড থেকে পড়ছে না, আর বাটিটা এভাবে কাত করলেও দেখতেই পাচ্ছেন ফোমটা একটু নড়ছে না, তার মানে এটা পারফেক্ট হয়েছে। তো এবার আমি ব্যাটারের বাটিটা নিয়ে নিলাম, এই বাটিতে আমি এখান থেকে কিছুটা ডিমের ফোম দিয়ে দিচ্ছি, এতো দিয়ে ভালোভাবে মিক্সড করে নিচ্ছি। তো ব্যাটারের সাথে সামান্য একটু ফোম এইভাবে মিশিয়ে নিলে ব্যাটারটা খুব সহজেই ডিমের এই ফোমটার সাথে মেশাতে সুবিধা হয়। তো সেজন্য আমি সামান্য একটু ফোম দিয়ে ব্যাটারটার সাথে ভালোভাবে মিশিয়ে নিলাম, এই তো খুব ভালোভাবে মিশিয়ে নিয়েছি, তো এটা কিন্তু হয়ে গিয়েছে। তো এবার আমি এই ব্যাটারটাকে ডিমের ফোমের মধ্যে সম্পূর্ণ দিয়ে দিচ্ছি। সম্পূর্ণ এই ব্যাটারটা দিয়ে দেওয়ার পর এখন একটি হ্যান্ড উইক্সের মাধ্যমে ফোল্ডিং মেথডে ডিমের ফোমের সাথে ব্যাটারটা ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। এই পর্যায়ে একদমই তাড়াহুড়া করা যাবে না, খুবই আস্তে আস্তে স্লোভাবে ফোল্ডিং মেথডে ডিমের ফোমের সাথে এই ব্যাটারটা মিশিয়ে নিতে হবে। যদি তাড়াহুড়া করতে যান তাহলে কিন্তু ডিমের ফোমটা নষ্ট হয়ে যাবে, এতে করে কেকটা একদমই সফট হবে না আর পারফেক্ট হবে না। যেহেতু এই কেকের মধ্যে বেকিং পাউডার এবং বেকিং সোডা ইউজ করা হয় না, তাই এই ডিমের ফোমটাই কিন্তু মূলত কেকটাকে ফ্লাফি করবে, তাই অবশ্যই খুবই সাবধানতা অবলম্বন করে ডিমের ফোমের সাথে এই ব্যাটারটা মিশিয়ে নিতে হবে। তো এরই মধ্যে দেখতেই পাচ্ছেন ডিমের ফোমের সাথে ব্যাটারটা কিন্তু বেশ ভালোভাবে মেশানো হয়ে গিয়েছে, কোথাও কিন্তু কোনো ডিমের ফোমে সাদা অংশ দেখা যাচ্ছে না, বেশ ভালোভাবে ফোমটা ব্যাটারের সাথে মিশে গিয়েছে। তো এরই মধ্যে কিন্তু আমার এই জাপানি কটন স্পঞ্জ কেক বানানোর জন্য ব্যাটারটা একদম পারফেক্ট একটা পজিশনে চলে এসেছে। তো স্পেচুলার মাধ্যমে আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি, আশা করছি দেখে বুঝতে পারছেন ব্যাটারটা কেমন হবে। তো এবার পরবর্তী ধাপে চলে আসলাম। এখানে আমি আজকে কেকটা বেক করার জন্য 6 ইঞ্চি একটি মোল্ড নিয়েছি, আর মোল্ডের নিচে অয়েল ব্রাশ করে একটি কাগজ বিছিয়ে দিয়েছি, সাইডে কিন্তু অয়েল ব্রাশ করা যাবে না। তো এবার এখানে সম্পূর্ণ ব্যাটারটা দিয়ে দিচ্ছি, সম্পূর্ণ ব্যাটারটা দিয়ে উপর থেকে একটু এভাবে স্পেচুলার মাধ্যমে সমান করে নিচ্ছি। তারপর একটা কাঠির মাধ্যমে আমি ব্যাটারটার ভিতরে ঢুকে এভাবে ঘুরিয়ে ঘুরিয়ে দিচ্ছি, যাতে করে সব দিক থেকে কেকটা সমানভাবে বেক হতে পারে।
তারপর সবশেষে এটাকে আমি কয়েকবার টেপ করে নিচ্ছি, এতে করে কেকটা আরো বেশি ভালোভাবে বেক হতে পারবে। এই তো প্রায় 8 থেকে 10 বার এইভাবে টেপ করে নেয়ার পর এখন আমার এই কেকের ব্যাটারটা বেক করার জন্য রেডি। তো বেকিং প্রসেসে চলে যাচ্ছি। এই কেকটাকে কিন্তু নরমাল ভাবে বেক করা হয় না, এই কেকটাকে পানির ভাবে বেক করা হয়। তাই আজকে এখানে আমি একটি বেকিং ট্রে নিলাম, ট্রের উপরে একটি স্ট্যান্ড বসিয়ে দিলাম আর স্ট্যান্ডের উপরে এই কেকের মোল্ডটা বসিয়ে দিলাম। এখন বেকিং ট্রে মধ্যে আমি ফুটন্ত গরম পানি দিয়ে দিচ্ছি, আর এই পানিটা এভাবে দিতে হবে যাতে করে পানিটা এই কেকের মোল্ডটাকে স্পর্শ না করতে পারে। মোল্ডের প্রায় 1/2 ইঞ্চি নিচে যেন পানিটা থাকে, তো সেই অনুযায়ী কিন্তু পানিটা বুঝে শুনে অ্যাড করতে হবে। তো এখন আমি এই ট্রেটা ওভেনে ঢুকিয়ে দিচ্ছি, ঢুকিয়ে 180 ডিগ্রি প্রিহিটেড ওভেনে 40 মিনিট এই কেকটাকে বেক করব। তো আপনারা কিন্তু এই কেকটাকে চুলায়ও বেক করতে পারেন, সেম প্রসেসই করবেন, তবে সেক্ষেত্রে উপরে কালার আসবে না যেহেতু চুলায় উপর থেকে তাপ পাওয়া যায় না। তো 40 মিনিট পর ফিরে আসলাম, এরই মধ্যে দেখুন মাশাল্লাহ আমার কেকটা কতটা ফুলে উঠেছে, বেকিং পাউডার বেকিং সোডা ছাড়াই দেখুন অনেকটাই ফুলে উঠেছে। তো চুলা থেকে নামিয়ে এটাকে কিছুটা ঠান্ডা করে নিয়েছি, আর ঠান্ডা হওয়ার পর এটার ফুলা ভাবটা সামান্য একটু কমে গিয়েছে, এটাই স্বাভাবিক। এই কটন স্পঞ্জ কেকটা চুলা থেকে নামিয়ে নেওয়ার পর ফুলা ভাবটা কিছুটা কমে যাবে। তো এবার এটাকে মোল্ড আউট করে নিচ্ছি, আর এটা কিন্তু নিচে থেকে এরকম সাদা হবে যেহেতু পানির ভাবে এটা বেক করা হয়, আর উপর দিয়ে খুব সুন্দর একটি কালার হয়। এই তো খুব সুন্দর একটা কিন্তু কালার হয়েছে, আর এই কেকটা খেতে অনেক বেশি মজার, অনেক বেশি সফট, মুখে দিলেই মিলিয়ে যায়। আপনারা যদি আমার রেসিপিটা ফলো করে বাসায় ট্রাই করেন তাহলেই বুঝতে পারবেন কতটা মজার কেক এটি। তো আমি এই রেসিপিটা A to Z আপনাদের সাথে শেয়ার করার চেষ্টা করেছি, তারপরেও কোনো প্রশ্ন থাকলে কমেন্টের মাধ্যমে জানাবেন, আমি অবশ্যই আপনাদের কমেন্টের উত্তর দেওয়ার চেষ্টা করব। তো আই হোপ আমার আজকের রেসিপিটা আপনাদের ভালো লেগেছে, ভালো লাগলে বেশি বেশি লাইক কমেন্ট শেয়ার করবেন ভিডিওটিকে, তার পাশাপাশি তো অবশ্যই আমার চ্যানেলে নতুন হলে চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, এরকমই আরও মজার মজার এবং একদম পারফেক্ট সব রেসিপির নোটিফিকেশন সবার আগে পাওয়ার জন্য। তো আজকের মতো এখানে বিদায় নিচ্ছি, আল্লাহ হাফেজ।